সুপ্রিয় দর্শক মন্ডলী, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে সকলকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি রাজশাহী সিটি হাটে। আজকে বুধবার ফেব্রুয়ারি 20 তারিখ। সামনে দুটো বিশাল বোল্ডার গরু, আমরা এখন দাম জানবো কত যাচ্ছে। আর এখানে বিশেষ করে বিক্রির দামটা কম বলে, ওনারা চাওয়া দামটাই বলে। আপনি কিনলে অবশ্য দরদাম করে কিনতে হবে গরু। সামনে আসেন। আপনার এই গরুটার কত দাম চাচ্ছেন? আড়াই লক্ষ টাকা। এটা চাওয়া দাম, এটা বিক্রয় দাম তো বলেন। বিক্রি ধরো 230 হলে দিব। 230,000। মাংস কত দিক হতে পারে? মাংস কত হবে? হাতে 11 মন হবে। 11 মন মাংস হলে তাহলে আপনার 20,000-এর উপরের মাংসের দাম বেড়ে গেছে মন। এটা কত যাচ্ছে না? এটা 3 লাখ বাবা। আচ্ছা, বিক্রি দামটা বলেন। বিক্রি ধরো এটা 250 কম বেশ করে নেবো। 2.5 লক্ষ হলে দিবেন? আচ্ছা, কেউ নিলে হয়তো আরো কিছু কম রাখতে পারেন। এই তো মাংস কত করতে পারে এই গরুটা? ওরকমই। আপনি তো এই ধরনের সুন্দর সুন্দর প্রতিহাত নিয়ে আসেন গরু নাকি? আপনার ফোন নাম্বারটা বলেন। 01724-2488-83। 14 মনের গরু আছে। আচ্ছা, ঠিক আছে চাচা, ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। গরুটা কত দাম চাচ্ছেন? এটা 85,000। এটা তো আপনার চাওয়া দাম, বিক্রয় দামটা বলবেন। বিক্রয় দামটা মাঝখানে লাল গরুটার দাম কত যাচ্ছে? সব 75,000 করে। এটা কি জাত গরু? ওগুলা পাকিস্তানি। আচ্ছা, কয় দাঁত গরু? দুই দাঁত। এটা বড় ভাই, সামনের গরুটা কত দাম চাচ্ছেন? হ্যাঁ, দাম চাচ্ছে ভাই 135।
135,000 এটা তো আপনার চাওয়া দাম জি তো বিক্রয় দামটা বলা যাবে না হ্যাঁ বলেন আপনি বলেন আপনি বিক্রয় দামটা শুনতে যাচ্ছি আরে এই ছবি দিলে আপনার ইয়ে দিয়ে দিবে বুঝলেন না এটা 100 এর উপরে যাওয়ার লাগবে 100,000 উপরে আচ্ছা নীল আর কম রাখবেন এই তো আচ্ছা কি জাত গরু এটা দেশি বলে দেশি গরু কয় দাঁত কেবল দুইটা হয়েছে দুইটা কেবল ফাটলো দেশি জাতের গরু সামনে কি যা দেশি না ফিজিয়ান হ্যাঁ আর এই সাইডেরটা হ্যাঁ এই গরুটা হঠাৎ না তুই এই সাইডে এটা দুই নাম্বার গরুটা কত কি যা দুই নাম্বার এটা কি দুই দাঁত আনুমানিক কয় বছর বয়স হতে পারে সামনে গরু গেলে সবগুলোই দেশি গরু দেখুন সামনে কিছু গরু বাচ্চা গরু এগুলা বয়স মোটামুটি খুবই অল্প আমরা এখন এই গরুগুলোর দাম জানবো হ্যাঁ বড় ভাই একটু সামনে চলেন তো আপনার সাথে একটু কথা বলি বা সামনের গরুটার দাম কত যাচ্ছেন ৬২,০০০ তো এটা তো আপনার চাওয়া দাম তো একটু বিক্রয় দামটা বলেন বিক্রয় দাম কম আছে ভাই অত ভাঙিয়েছিল বলা যাবে না দাদা আপনি আমি তো আর বললে তো আপনি গরুটা দিচ্ছেন না আপনি দিচ্ছেন না হয়তো পাতন শুনতে পারে বোঝেন না এটা ভাই 53 হলে বেশ পড়বে 53,000 হলে বিক্রি করবেন দিচ্ছেন সামনে গরুটি 53,000 হলে বিক্রি করবে এটা কি জাত গরু সিন্ধি বয়স কতদিন হতে পারে মানে এক এক বছর এক বছর এখন তো দাঁতে নাই না না এখন দাঁতে নাই সিন্ধি জাত গরু 55,000 হলে দিবে এটা এটা দ্বিতীয় নম্বর গরুটা ওটা তো সিন্ধি জাত নাকি চাওয়া 65,000 দেখছেন সামনে দুই নম্বর গরুটি চাওয়া 65,000 টাকা দাম চাচ্ছে সিন্ধি জাত গরু ওটা ফুল দেখো এগুলোটা একটু খুললেন দেখি এটা কি বকনা গরু নাকি আরে ভাই আইরে বলালা ভাই না ঠিক আছে এখন ওকে ঠিক আছে এটা 65,000 চাওয়া দাম সামনে গরুটি দেখছেন এটা ওনাদের 65,000 টাকা দাম এটা ওনাদের চাওয়া দাম আপনি নিলে হয়তো আরও কম পাবেন জি সারাটা কত যাচ্ছেন একই দাম নাকি জি ভাই ওটা মানে এই লাইনে যেগুলো গরু আছে মোটামুটি সব একই দাম না ওগুলো বেশি ভাই ও সামনেগুলো বেশি এখান থেকে কোনগুলো বেশি দাম আপনি দেখেন বেশি ভাই একটা বেশি এটা সামনেটা কত যাচ্ছেন ষাটের নিচে দিবেন না আর ওইটা আরে লালটা যদি ল্যান্স ব্যাথা বলছো ওগোটা এর থেকে দাম কম লেখে না বেশি লেখে বড় ভাই আপনার গরু নাকি এই সামনের এই গরুটা কত দাম দিচ্ছেন এইটা দাম তো 65,000 ভাই 65,000 এটা কি এখনো দাইতেছে না দেনি এটা তো 65,000 আপনাদের চাওয়া দাম চাওয়া দাম বিক্রি হবে 56,000
65 হাজার চাওয়া দাম, 56 থেকে 57 হাজার হলে দিবেন। লিলে হয়তো আরো কম রাখতে পারেন, এই তো 56 হাজার নিচে দিবেন নাই তো, 55 কিনা 1000 লাভ করবে। এটা কত? এটা কি জাত গরু? এটা বাছুরটা পাকিস্তানি শাহিওয়ান জাতের গরু। এটা এখনো তো দাঁতে নাই, বয়স হয়নি। কয় মাস বয়স হতে পারে বাছুরটা? 8 থেকে 9 মাস। 8 থেকে 9 মাস।